আজকে একটা ভিডিও ছেড়েছে বৃষ্টি বৃষ্টির ভিডিওটা আজকে অনেক বছর আগের ভিডিও ও তখন প্রীতমের সাথে বিয়েও বসে আর তখন ও মানে সিঙ্গেল মাদার হিসাবে ও কলকাতা থাকতো তখন অর্ক খুব ছোটো ছিল তখনকার ভিডিও সেই ভিডিওটা আজকে প্রীতমে সেই ভিডিওটা ছেড়েছে সত্যি মানে বৃষ্টির কথাগুলো শুনে না বহুত খারাপ লেগে গিয়েছিল সত্যি আমাদের মতন মানে মেয়ে গো যখন আমরা বিয়ে বসি তখন কিন্তু নিজের দিকে না চিন্তা করে মানে শ্বশুরবাড়ির কথা চিন্তা করে সব কিছুতে আমরা মুখ বন্ধ করে থাকি অনেকের মধ্যেই সেই জিনিসটা হয় কখনও আমাদের মধ্যেও সে জিনিসটা হয়েছে সেটা কিন্তু বৃষ্টি যখন বলেছে সেই জায়গাতে কিন্তু আমিও বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ আমাদের মধ্যেও সেই কথাগুলো কিন্তু একবার না একবার হয়েছিল যে যে জায়গাতে আমরা কোনো জায়গায় কোনো কথাতে কষ্ট পাই মনে সেগুলা কথা আমরা না মা বাবার কাছে বলতে পারতাম না আমার নিজের দাদা ভাইয়ের কাছে বা দিদির কাছে বলতে পারতাম যে ভাবতাম যে ওরা যদি শুনে তাহলে ওদের মনটা খুব খারাপ লাগবে সে জায়গাতে আমরা সবসময় চুপ থাকতাম এটা সবাই সবার মধ্যেই হয় স্বাভাবিক এটা আমি মানে অনেকের মধ্যেই অনেকের মধ্যে বলবো না সবার মধ্যেই হয় সে জিনিসটা যদি শ্বশুরবাড়িতে যতই শ্বশুরবাড়ির লোকরা ভালো থাকে না কেন হাজবেন্ড ভালো থাকে না কেন কখনো কখনও কোনো মানে কথাতে যখন মানে কোনো জায়গাতে খুব মানে গায়ে লেগে যায় কথাগুলা বা কোনো জায়গাতে আমরা যদি কোনো খারাপ ব্যবহার পাই তখনও কিন্তু আমরা কখনো মা বাবার কাছে বলি না তো সেটা কথাটা না একটু আলাদা মানে আমাদের তো মানে তেমন কিছু একটা মানে হয়নি যেটাতে মানে আমার মানে খুব খারাপ কথা নিয়ে কোনো দিন কথা শুনেছি এটা হয়তো মানে খারাপ করে বলেছে সেটা শুনেছি কিন্তু তেমন আর হয়নি যে আমার স্বামী আমার সাপোর্টে ছিল না বা আমার শ্বশুর শাশুড়ি কখনো মানে কিছু মানে খারাপভাবে বলেছে যেটা নিয়ে নিকি একদম মানে এখন আমার পস্তাতে হয়েছে সেরকম না কিন্তু বৃষ্টির জীবনে সেই কথাটা কিন্তু একদম প্রথম থেকেই ওর মধ্যে রয়েছিল। মানে প্রথম থেকে ওর মধ্যে হয়েছিল আর কি দেখো বন্ধুরা আমি কিন্তু সাজিয়ে কথাগুলো বলতে পারি না তোমাদেরকে আগেও বলেছিলাম আমি খুব সুন্দর করে সাজিয়েছি তোমাদেরকে বলবো সেটা বলতে পারি না যেটা আমার মনে মানে থাকে তোমাদের কাছে বলতে চলে আসি একটু মানে মানিয়ে নিও তো সেটাই বৃষ্টি কিন্তু প্রথম থেকে সে জিনিসটা ও পায়নি প্রথম বিয়ে করে যাওয়ার পর মানে মঙ্গলের থেকে দিন থেকেই ও বুঝে গিয়েছিল যে শ্বশুর বাড়ির লোকরা কেমন ও কেমন ফ্যামিলিতে চলে আসছে ও কী ফ্যামিলিতে পড়েছে ও মানে ও মানে নিজেকে নিজে মানে কন্ট্রোল করতে প্রথম ও পারেনি যে ও ভাবতে মানে ভাবছে আরে যে মানে যারা আমাদের আমার জন্য দেখতে গিয়েছিল তখন তো দেখেছিলাম ওরা এত ভালো এত ভালো ফ্যামিলির লোক তো সেই জায়গাতে এখন ওরা কেমন তো তখনও কিন্তু বৃষ্টি চুপ করে রয়েছিল। ভাবছে যে না একদিন না একদিন ভালো হবে আর ও মানে ভাবতো যে দেখো এখন যদি নিজের স্বামী খারাপ হোক বা ভালো হোক বা যেটাই হোক যেরকম টাইপেরই থাকুক সবাই চায় না যে নিজের স্বামী ভালো হবে আজকে না কালকে ভালো হবে আমরা মেয়েরা সবসময় সেটাই বুঝি যে নিজের স্বামীকে ভালোভাবে আমি কথা বলি হয়তো একদিন না একদিন আমার কথা শুনবে বা হয়েছে আজকাল ছয় মাস বিয়ে হয়েছে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এক বছর হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু কখনো আর সে দিনটা পায়নি যে ও সংসারটা ঠিক হয়ে যাবে ঠিক হবে তো ও একদিন দুদিন একদিন দুদিন করতে 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 ওই মানে ও শ্বশুরবাড়িতে যত লোক রয়েছিল। আর সবার দিকে তাকিয়ে মানে তোমাদেরকে আগেও সে ভিডিওটা বলেছিলাম যে সবার দিকে তাকিয়ে না সবাই কথা শুনে ও মানে সব নিজেকে মানে নিজেকে নিজের থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল ও যে নিজে একটা মানে মেয়ে বা নিজে যে একটা মা বা নিজে যে একটা কারো বাড়ির মেয়ে তো সেই কথা ও ভুলে গিয়েছিল ও খালি ভাবতো যে আমি কিভাবে মানে শ্বশুরবাড়িতে ভালো হয়ে থাকবো আর আমার মধ্যে যা হয়েছে আমার মধ্যে যা মানে অত্যাচারগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমি মানে চুপ করে থাকি না কতদিন দেখি ওরা আমার সাথে এসব করতে পারে আমি মানে কতদিন সহ্য করতে পারি সেগুলো নিয়ে কিন্তু একদমই চুপ ছিল কোনোদিন কিছু বলতে পারিনি একদম মুখ বন্ধ করে যতদিন পারে চুপ করে রয়েছে ও ভাবতো যে হ্যাঁ একদিন না একদিন আমি ভালোবাসা পাবো আমি একদিন না একদিন নিজের স্বামীর থেকে আমি ভালোবাসা পাবো নিজের প্রতি মানে ও বললাম না এলো মানে যেটা নিজের প্রতি যেটা মানে ভালোবাসা থাকে সবার মধ্যে দেখো নিজের মধ্যে নিজের সবার ভালোবাসা একটা থাকে যে সবাই কিন্তু আমরা চাই যে আমার ফিটনেস ঠিক থাকুক আমার চেহারা ঠিক থাকুক আমরা সবসময় সেটা নিয়ে কিন্তু যতই আমরা মানে ঘরে কাজ করি তার মধ্যে কিন্তু আমি নিজের শরীরে যত্ন করার সবাই চেষ্টা করে কিন্তু বৃষ্টি সেই জিনিসটা করতো না বৃষ্টি মানে নিজেকে নিজে মানে হারিয়ে দিয়েছিল একটা কথা বলতে গেলে কি বৃষ্টি নিজেকে নিজেকে নিজে হারিয়ে ফেলে চলো আর কি সেটাই কথা তো তো সেটা যখন বৃষ্টি ওর কথাগুলো বললো না সত্যি খুব খারাপ লেগেছিল কারণ আমরাও একটা মেয়ে আমরাও কোনোদিন বিয়ে হয়ে আসছিলাম এক জায়গার থেকে আরেক জায়গায় আসছিলাম অন্য ফ্যামিলিতে গিয়েছিলাম অন্য ফ্যামিলিতে আসছিলাম তো সেই জায়গাতে আমরাও সেই দিনগুলো কাটিয়েছি কিন্তু আমাদের কথা আর বৃষ্টির কথা অনেকটাই ডিফারেন্স অনেকটাই আলাদা তো সেটাই তো চলো বন্ধুরা তো আমি আজকে আবার তোমাদেরকে ইন্টুটা রোজে দিতে ভুলে যাই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আমার কালকে একটা ভিডিও ছেড়েছিল সেই ভিডিওতে কালকার পরশুর দিন ভিডিও একটা ছেড়েছিল হ্যাঁ সেটাতে আমাদেরকে দেখিয়েছিল যে বৃষ্টির জন্য অনেক মানে মেডিসিনে যা যা জিনিস লাগে মানে মেশিন টেশিনে মানে যা যা ওর ঘরে এখন চিকিৎসা হবে তো সেই জন্য ও কিন্তু অনেকটাই জিনিস নিয়ে এসেছিলো ঘরের থেকে ওর অনেকটা আশা যে বৃষ্টি সুস্থ হয়ে আসবে সেই জিনিসগুলো নিজের হাতে নাম নামিয়ে ও মানে গুছিয়ে রাখবে যা যা জিনিস সেটা কিন্তু অনেক ওর মনে আশা বা আমাদেরও আশা যে বৃষ্টি সুস্থ হয়ে আসবে তো সেই জায়গাতে কালকে একটা আপডেট দিয়েছিলো আর তোমরা জানো আমি কিন্তু তোমাদেরকে রোজ মানে আগের পুরোনো ভিডিও দিতে পারি কারণ আমাদেরকে নেটের খুব প্রবলেম আমি রোজ রোজ ভিডিও তোমাদেরকে ছাড়তে পারি না সেটাই আর কালকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে এটা তোমরা সবে পেয়েছ আপডেটটা যে প্রীতম ভেঙে পড়েছে ডক্টরের এমন এমন কি কথা বলেছে সেটা নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তিত কারণ দেখো ও যদি কোনো আপডেট না দেয় ও যদি কিছু না বলে সে জায়গাতে আমরাও কিছু বুঝতে পারি না আর আমরা সেটির চিন্তাতে বসে থাকি যে বৃষ্টি কি হয়েছে কখন আসবে বাড়িতে মানে খুব খারাপ লাগে একটা মানে এর সিচুয়েশনও পড়েছে না মানে ভাবার মতন না মেয়েটা নিজের জন্য আজকে চিন্তা করে নেই অন্যের জন্য চিন্তা করে করে আজকে মেয়েটা দেখো এই অবস্থা এই জায়গাতে চলে আসছে আর কত যে ওর দুঃখ মানে মধ্যে থাকবে যাই হোক ভগবানের কাছে সেটাও বলি রোজে ভগবানের কাছে প্রার্থনা করি বা রোজেই ভগবানের কাছে বলি যখনই ওর মানে নাম আসে হে ভগবান এই কথাটা কিন্তু একবার মুখে আসে যে আর কষ্ট দিও না মেয়েটাকে ভালো করে নিয়ে আসো আর অর্কর জন্য বহুত কষ্ট লাগে আর প্রীতম যে অর্ককে এত ভালোবাসে না সেই ওদের মা ছেলের মানে বাবা ছেলের বন্ডিংটা দেখে ভীষণ ভালো লাগে সত্যি বলছি ভীষণ মানে খুশি হয় যে মানে অর্কর কপালটা খুব খা মানে খারাপ ছিল এখন খুব ভালো যে মানে প্রীতমের মতো একটা বাবা পেয়েছে সত্যি কথা বলেছি প্রীতমের মতো একটা বাবা পাও না খুব ভাগ্যর কথা মানে প্রীতম যে মানে বাবার থেকেও বড়ো বলতে গেলে মানে বাবার যে আদরটা না তার থেকেও একটা বোধ মানে একটা বাবার থেকেও বলে না যে বাবা যে আদরটা দেয় তার থেকেও বেশি মানে সব আদরটাও পেয়ে যায় দাদু ঠাকুমা দিদা দাদু মানে যার থেকে সবার থেকে মানে প্রীতমে মানে সব আদরটা ওকে দিয়ে দেয় নাকি একটা মানে নিজের মানে কি বলবো একটা বন্ধুর মতন মানে কি সুন্দর করে ঘোরাতে নিয়ে যায় পূজা টোজাতে সব জায়গাতে সেগুলো দেখে কিন্তু খুব ভালো লাগে আর অনেক আশায় রয়েছি বৃষ্টি একদম অতি শীঘ্র শুদ্ধ হয়ে মানে সুস্থ হয়ে আসুক আমাদের পাশে আসুক আমাদের পাশে কথা বলুক আমরা যাতে মানে বৃষ্টিকে একদম আগের মতন দেখতে চাই তো সেটাই তো সেটা নিয়ে তোমাদের কাছে একটু বললাম তা ভালো লাগে তোমাদের পাশে একটু কিছু কথা বললে মনের কথাগুলা তো বৃষ্টিকে তো প্রচুর ভালোবাসি আমি বৃষ্টির প্রথম থেকে ভিডিওগুলো দেখি আর আজকের ভিডিওটা দেখেও খুব খারাপ লেগেছে ও কথাগুলা মানে প্রথম যখন ভিডিও ছেড়েছে না সত্যি আমি ভেবেছিলাম বৃষ্টি ভালো হয়ে গিয়েছে হয়তো আমাদের জন্য ভিডিও দেখে দিয়েছে তারপরে যখন ও আগের কথাগুলা বললো তখন বুঝলাম যে ও এটা আগের ভিডিও তো সেটাই আর তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম আশা করি প্রীতম অতি শীঘ্রে আজকে আপডেট দিবে আজকে আপডেট পেয়ে যাব। আর পাওয়ার সাথে সাথে জানি বৃষ্টির সব ভালো ভালোই বলবে কারণ এত তো আমরা ভালোবাসা দিচ্ছি বা এত তো সবাই ভগবানের কাছে প্রার্থনা করছে তাহলে শিখ সবাই প্রার্থনা ভগবান শুনবেই না শুনে থাকবে না ভগবান শুনতেই হবে আমাদের সবাই প্রার্থনা এইভাবে সবাই প্রার্থনা করে যাচ্ছি বৃষ্টির ব্লেসিং দিয়ে যাচ্ছি আমরা সবাই তো তো সেটাই তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের পাশে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার চ্যানেলে তোমরা প্লিজ কমেন্ট করতে ভুলবে না কমেন্ট জানিও ভালো খারাপ যেটি হয় সেটি জানিও ভালো লাগলে ভালোটা জানিও খারাপ লাগলে খারাপটা জানিও তো আজকের জন্য এখানে গুড নাইট বাই বাই